জিআই ম্যাথের একদম সম্পূর্ণ নতুন একটা টাইপের উপর আজকে আলোচনা করব। তোমরা বোর্ডে একটা সার্কেল দেখতে পাচ্ছ, যে সার্কেলের মধ্যে আমরা আবার পাঁচটা সার্কেল দেখতে পাচ্ছি। তো এই যে টাইপটা, আর নিউ টাইপ অফ জিআই ম্যাথ ফর জেএনভিএসটি, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই একটা সম্পূর্ণ নতুন টাইপ। এই টাইপটা আমরা আগে কোথাও কখনো দেখিনি, এবং আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বইটি আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে সেখানেও এই টাইপটা নেই। বিকজ এই টাইপটা আজকেই চিন্তা ভাবনা করে পেলাম। তো এই টাইপের উপর জিআই ম্যাথ পরবর্তীতে নিশ্চিত নবোদয় নামক বই যখন প্রিন্টেড আকারে মার্কেটে আসবে সেখানে আমরা অবশ্যই পাব। তো সেই বই যাদের হাতে নেই তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আজকের ক্লাসটি খুব ভালো করে ফলো করো, এবং এই ক্লাসটি শেষ হওয়ার পর আমি যে হোমওয়ার্কটা দেবো তোমাদের সেই হোমওয়ার্কের মাধ্যমে তুমি নিজেই ক্যাপাবিলিটি অর্জন করতে পারবে এই টাইপের উপরে, এই ছকের উপরে জিআই ম্যাথ তৈরি করার, তুমি নিজেই নিজের মাস্টার হয়ে যাও। তো এই যে নতুন টাইপটা, এই নতুন টাইপের শুরু থেকে শুরু ফাইভ স্টেপস, এই নতুন টাইপের নাম দেওয়া হয়েছে শুরু থেকে শুরু। এখানে ফাইভ স্টেপস বলা হয়েছে, এই ফাইভ স্টেপসটা 6, 7, 8 হতে পারে। তো আমরা ফাইভ স্টেপসের মাধ্যমে, পাঁচটা স্টেপের মাধ্যমে এই সমস্যাটিকে দেখতে পাবো। তো আমরা বলেছিলাম জিআই ম্যাথ সমাধান করতে গেলে অন্তত পক্ষে তিনটে স্টেপ দরকার হবে। প্রথম স্টেপের যে লজিক, দ্বিতীয় স্টেপে সেই লজিক, তৃতীয় স্টেপে তোমার উত্তর খুঁজতে হবে, প্রথম দুটো স্টেপে সেম লজিক অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা ফরচুনেটলি পাঁচটা স্টেপ পেয়ে গেছি, অর্থাৎ এ স্টেপ, এ স্টেপ, এ স্টেপ, এ স্টেপ, এ স্টেপ, এই কটা স্টেপের মাধ্যমে আমরা দেখব যে সেম লজিক অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। যদি সেম লজিক অ্যাপ্লিকেবল হয় তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় আমরা ওই একই লজিক ইউজ করি। তো এবার এখানে আমরা পাচ্ছি 1, 3, 0, 2, -1, 1। তো এই যে এই জায়গাটাতে আমরা পুরোটাই আমরা করে দিয়েছি, পুরোটা করে দেওয়ার জন্য এবার কোন জায়গাটাকে আমরা নির্ণয় করব। তো এই জায়গাটাতে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম -1, কারণ নিউ টাইপ অফ জিআই ম্যাথ। তো ওই জায়গাটাতে কত হবে, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সবাই জানো ওই জায়গায় -1 হবে। অ্যান্সার এ তে থাকলো 1, বি তে থাকলো 2, সি তে থাকলো -1, ডি তে থাকলো -2। তোমরা সমস্যা সমাধান না করেই বলে দেবে যে সি অপশনটি অ্যান্সার, কেন আমি প্রথমে -1 লিখে দিয়েছিলাম তোমাদের জানিয়ে দিয়েছি, কিন্তু ওইটা কিন্তু অ্যান্সার হিসেবে বেছে নেওয়ার কোনো পদ্ধতি নয়। অ্যান্সার যে -1 হবে এটা খুঁজে নেওয়ার পদ্ধতি হলো তুমি লজিক অ্যাপ্লাই করো, তুমি নিজে চিন্তা করো, তোমরা খাতায় এই ছকটাকে টুকে নাও। দেখো একটা সিম্পল একটা চার্ট, এই চার্টের মাধ্যমে আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের চিন্তা ভাবনায় উন্নীত হব। কি লজিকটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ নতুন তাই আমি প্রথম থেকেই তোমাদের সবকিছু জানিয়ে দিচ্ছি। লজিকটা কি, +2 / -3, এই লজিকের উপর বেস করে আজকে আমাদের এই সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমরা +2 / -3 বিষয়টা কি, আমাদের শুরু থেকে শেষ কোথায় শুরু, তাহলে এখানে শুরু না এখানে শুরু আমরা বুঝতে পারছি, আমরা যেহেতু এই জায়গা নির্ণয় করতে হবে এটাকে আমরা শেষ ধরব, তাহলে এটাকে আমরা শুরু ধরে নিলাম, এখান থেকে শুরু হবে। শুরুতে পাচ্ছি 1, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 0, তারপরে পাচ্ছি আবার 2, তারপরে কত, তারপরে কিন্তু সেই সেম লজিকটা অ্যাপ্লাই করে এইখানে ফিরে আসতে হবে। এদিকে আমি লজিকটা অলরেডি জেনে গেছি +2 / -3, এই লজিকটা যদি না জানা থাকতো তাহলেও কিন্তু আমরা এটাকে খুঁজে বের করতে পারতাম, কারণ আমরা আগে অনেকগুলি জিআই ম্যাথের ক্লাস আমাদের এই কুইকেল চ্যানেলেই দেখে নিয়েছি, সেখানে আমরা নতুন জিআই ম্যাথে কিভাবে থিঙ্কিং করতে হয় সেই জায়গাগুলোকে
বুঝে নিয়েছি। সম্পূর্ণ নতুন জিআই ম্যাথে আমরা লজিক অ্যাপ্লাই করার পদ্ধতিগুলো জানতে পেরেছি, যেখান থেকে আমরা পরীক্ষার হলে নতুন কোনো জিআই ম্যাথ পেলে আমাদের প্রবলেম হবে না, সেটাই আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি। সেই এপিসোডগুলো দেখে নেবে। তাহলে তোমরা একটু ভাবো যে +2/-3 এই জায়গাটা কিভাবে অ্যাপ্লিকেবল ওই লজিকটা। আমরা নিশ্চিত নবোদয় নামক যে বইটি আমাদের কাছে রয়েছে সাহা ইনস্টিটিউটে এবং তোমাদের অনেকের কাছে রয়েছে, সেই বইয়ে এই টাইপটা অ্যাড করা হবে। এবং আমি আগে একবার বলেছিলাম যে গুগল প্লে স্টোরে কুইক এল নামে যে অ্যাপ থাকবে, সেই অ্যাপের থেকে আমাদের এই যত কম্পিটিটিভ এক্সাম বই থাকবে সেগুলোকে সংগ্রহ করতে হবে। আর আপাতত এখন বই সংগ্রহ বা অনলাইন ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো তোমাদের চিন্তাভাবনা শেষ, আশা করছি তোমরা বিষয়টা ধরতে পেরেছো। দেখো তো তোমাদের চিন্তাভাবনার সাথে আমি যেটা বলছি সেটা মেলে কিনা। দেখো এক আর তিন কি করে হয়, +2 করলে হয়। তো লজিকে কিন্তু +2/-3, বাই বলতে +2 পরের বার -3, তাহলে +2-3, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, আবার 0 সঙ্গে 2 যোগ করলে 2 হলো, তার থেকে -3 করো। এই জায়গাটাতে তোমাদের একটু বুঝতে হবে 2 থেকে -3 কিভাবে করো। 2 এর থেকে 3 তো বিয়োগ করা যায় না, যায়। 2 এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়, তার থেকে 1 বিয়োগ করলে -1 হয়। তো এই মাইনাসের ধারণাটা তোমাদের এখন থেকে শিখে রাখতে হবে। তাহলে 2 এর থেকে 3 বিয়োগ করলে এখানে আমরা পাবো -1। তো আমার এখানে কিন্তু শেষ নয়, আগে আমরা যে টাইপ গুলো শিখেছিলাম সেখানে যেখানে উত্তর সেই জায়গাটা আমরা শেষ করে দিয়েছি, কিন্তু আজকের টাইপটা হচ্ছে শুরু থেকে শুরু, শুরু থেকে শেষ নয়। শুরু থেকে শুরুতে আমাদের কি করতে হবে, এই -1 এর সঙ্গে আবার আমাকে এই লজিক অ্যাপ্লাই করতে হবে যে এখান থেকে +2 করলে কি 1 হয়। দেখি -1 +2, এটা আমরা লিখতে পারি -1 +1 +1, -1 এর কেটে গেল +1 করে থাকবো, তাহলে আমরা বলতে পারি +2 করলে এই জায়গাটাতে আমরা প্রবেশ করতে পারছি। তাহলে +2 -3 +2 -3 +2, তাহলে আমরা সেম লজিক অ্যাপ্লাই করে এই জায়গাতে শুরু থেকে ঘুরে আবার শুরুতে পৌঁছেছি। তাহলে আমার উত্তর ঠিক আছে, এবং তোমরা প্রথমে যেটা দেখে ফেলেছিলে সেটা -1 ছিল, তাহলে এই জায়গাটাতে -1 হবে। তো আজকে আমরা যে নতুন টাইপটা দেখলাম, এই টাইপের উপর বেস করে তুমি নিজে কিভাবে নতুন নতুন প্রবলেম তৈরি করবে সেটা আমি বলে দেবো তোমাদের, আর সেটাই হবে তোমাদের HW। তো তোমরা HW-তে কি করবে, HW-তে প্রথমে পাঁচটা করবে, 1 2 3 4 5 6, পাঁচটা স্টেপে 6টা ঘর থাকবে। সেখানে তোমরা এরকম +2 -3 বা +3 -4 এইভাবে যোগ বিয়োগ করে তোমরা পাঁচটা সমস্যা গঠন করবে। মনে রাখবে +2 -3 বা +3 -4 বা +4 -5, এইভাবে তোমাকে এগোতে হবে। এরপরে তোমরা চলে যাবে আরো পাঁচটা করবে, যেখানে এই যে ঘরগুলো দেখছো এটা ঘর থাকবে 7টা থাকবে, এখানে 6টা ঘর আছে, এখানে 7টা ঘর করবে। আরো পাঁচটা করবে 8টা ঘর দিয়ে, এইভাবে তোমরা 15টা ছক নিজেরা তৈরি করো। তৈরি করে তার সমাধান করো, সমাধান বলতে এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটাকে রাইট করে দাও এবং এই লজিকটা এখানে লিখে দাও। +2 -3 যেমন লিখেছি তোমরা লেখো যে +3 -4 +4 -5 +6
মাইনাস সেভেন, এরকম লজিকটাকে লিখে নাও। বা তোমরা নিজেরা থিঙ্কিং করে যদি এরকম প্লাস টু মাইনাস থ্রি বাদ দিয়ে অন্য কোনো লজিক অ্যাপ্লাই করতে পারো, সেটাও অ্যাপ্লিকেবল। সেটা এরকম হতে পারে যে প্রথমে মাইনাস করলে প্লাস করলে পরে, তাহলে মাইনাস থ্রি প্লাস টু, বা মাইনাস ফোর প্লাস থ্রি, মাইনাস ফাইভ প্লাস ফোর, এভাবে তোমরা এই লজিকটাকে চেঞ্জ করে দিতে পারো। তো এইভাবে তোমরা যতগুলো সমস্যা তৈরি করতে পারবে তত তোমার ক্যাপাবিলিটি বাড়তে থাকবে। তো আশা করছি আজকের এই নতুন প্যাটার্নটি তোমাদের সবার ভালো লেগেছে, মজা লেগেছে, এবং সেই মজার সাথে আজকেই তোমরা হোমওয়ার্কটি কমপ্লিট করে ফেলো এবং প্র্যাকটিসটা চালিয়ে যাও। আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি, পরের এপিসোডে নতুন কোনো মজাদার জিনিসকে আমরা সামনে এনে ক্লাস করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী এপিসোডটি সবার আগে দেখতে গেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। টাটা।